ছেলের কাছ থেকে পাঁচটি রুটি ও দুটি মাছ নিয়ে 5000 লোকে খাইয়েছিলেন। এই একটি আশ্চর্য কাজ। এই আশ্চর্য কাজের মধ্য দিয়ে যীশু আমাদের শিক্ষা দান করছেন। আমরা যদি সত্যিকারে অন্তর থেকে দান ও সহভাগিতা করি, আমরা প্রতিদিনই আশ্চর্য কাজ অভিজ্ঞতা করব। আমাদের আশেপাশের মানুষ না খেয়ে থাকবে না, বিশেষভাবে এ করোনার মহামারীর সময়। আমাদের সম্পদ উপচেই পড়বে, যেভাবে 5000 লোকে খাওয়ানোর পরেও বাড়তি ঝুড়ি ভরেছিল। সত্যিকার দান ও উদারতায় সম্পদ কমে না, বরং বাড়ে। যীশু যে রুটি ও মাছ দিয়ে মানুষকে খাইয়েছিলেন, এই রুটি ও মাছ আমার জীবনে কি, যা আমি মানুষকে উদারভাবে দান ও সহভাগিতা করতে পারি? এই রুটি ও মাছ হতে পারে আমার জ্ঞান, বুদ্ধি, মেধা, দক্ষতা, সহানুভূতি, সহমর্মিতা, প্রেম, দয়া, ক্ষমা ও করুণা ইত্যাদি। তাই যীশু আজ আমাদেরকেও আহ্বান করছেন, আমরাও যেন উদার হই, আমাদের যা আছে তা দিয়ে মানুষকে দান ও সাহায্য করি। আমরা সবাই দান ও সহভাগিতা করি, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দান করে থাকেন। যেমন কিছু মানুষ নিজের স্বার্থ ও সুযোগ সুবিধাকে আদায় করার জন্যে দান করেন, সত্যিকারে মানুষকে ভালোবেসে নয়। কিছু মানুষ কদাচিৎ দান করেন, তবে অন্তর থেকে নয়। কিছু মানুষ অনুশোচনা থেকে দান করেন, সে যেন তার কৃতকর্ম থেকে মুক্তি পায়, অর্থাৎ পাপ মুক্ত হয়। কিছু মানুষ দান করেন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, যাতে তাদের নাম ডাক হয়, মিডিয়াতে তাদের নাম প্রকাশিত হয় ইত্যাদি। কিছু মানুষ সমালোচনার ভয়ে দান করেন। কিছু মানুষ দান করা কর্তব্য মনে করে দান করেন। কিছু মানুষ অন্তর থেকে ভালোবেসে দান করেন, কিছু পাওয়ার আশাই নয়, সমালোচনার ভয়ে নয়, কর্তব্য মনে করে নয়, নাম ডাক পাওয়ার আশাই নয়, বরং উদার, স্বাধীন ও মুক্তভাবে দান করেন। তারা জানেন পাওয়ার চেয়ে দানে চির আনন্দ, সুখ ও শান্তি। আসুন আজ আমরা বাণীর আলোতে আলোকিত হয়ে আত্মমূল্যায়ন করি। আমরা কি মনোভাব নিয়ে মানুষকে দান ও সহভাগিতা করি? কিছু পাওয়ার আশায় নাকি নিঃস্বার্থভাবে? কিসে আমাদের পেট ভরে? জাগতিক মোহ, ভোগ বিলাসিতা ও ক্ষমতায়, নাকি ঐশ্বর্য প্রেম ও ভালোবাসায়?